2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে অনেকেই কলেজে ভর্তির অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলে। কবে থেকে তোমাদের নতুন পোর্টাল মানে কেন্দ্রীয়ভাবে যে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে সেই নিয়ে দুশ্চিন্তায় ছিলে, আজকে কিন্তু সেই পোর্টাল খুলে যেতে চলেছে, এই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। তার কারণ অনেকেই এই কলেজে ভর্তির যে পোর্টাল সেই পোর্টাল কবে খুলবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেই চিন্তায় কিন্তু অধীর আগ্রহে বসে আছে। দেখো, তোমাদের এই বছর থেকে নতুনভাবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে মাত্র একটি ওয়েবসাইটের দ্বারা বিভিন্ন কলেজে আবেদনের সুযোগ ছিল, সেই সুযোগ কিন্তু থাকছে। টোটাল 25টি কলেজে তুমি চাইলে আবেদন করতে পারবে। এই যে নতুন পোর্টাল, সেই নতুন পোর্টাল খুলতে চলেছে আজ অর্থাৎ 19শে জুন দুপুর 1টা নাগাদ। তোমাদের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় এই যে পোর্টাল সেই পোর্টালের শুভ উদ্বোধন করবেন দুপুর 1টা নাগাদ। তারপর এই পোর্টাল কিন্তু সর্বসাধারণের জন্য খুলে যাবে, তোমরা এই পোর্টালে খুব সহজেই প্রবেশ করে আবেদন করতে পারবে। এই পোর্টালের আওতায় 461টি কলেজ এবং 16টি বিশ্ববিদ্যালয়কে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এই পোর্টালে তোমরা আবেদন করার সময় কোনো রকম অসুবিধার সৃষ্টি হলে তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারবে। দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে হেল্পলাইন নাম্বার যেটি দেওয়া হয়েছে। এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো। এছাড়া মেল আইডিও দেওয়া হয়েছে, এই মেল আইডিতে তুমি কিন্তু মেল করেও তোমার সমস্যার কথা জানাতে পারবে। পোর্টালটির কি নাম তোমরা আশা করি ইতিমধ্যে সকলেই জেনে গেছো, WBCAP। দেখো, আমি ওয়েবসাইটটি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটটি তোমাদের জন্য কিন্তু আজ অর্থাৎ 19শে জুন দুপুর 1টার পর খুলে যাবে। নোটিফিকেশন আকারে সমস্ত তথ্যই জানিয়ে দেওয়া হবে, কিভাবে আবেদন করতে পারবে কি পারবে না। তবে আজকের দিনটি তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলে সচেতন থেকো, সুস্থ থেকো এবং নিজের পছন্দের কলেজে অবশ্যই কিন্তু আবেদন করে নিও। তো চলো, ধন্যবাদ। আজকের মতো তোমাদের জন্য ছিল এইটুকুই তথ্য। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে।